দেশ সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সফলতম পেস বলারদের একজন আক্রমণাত্মক গতিময় বলিং ও দুর্দান্ত অধিনায়কত্ব নিয়ে দর্শকদের মন জয় করেছেন দুই সালে আওয়ামী লীগ ব্যানারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল দুই আসনের হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিরিশে ডিসেম্বর দুই অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নরাইল দুই আসন থেকে দুই লাখ চুয়াত্তর হাজার ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু নির্বাচনে জয় লাভের সাথে সাথেই তার সমালোচকও বাড়তে থাকে সমালোচকদের ধার ধারেন না এই ওয়ান ডে অধিনায়ক তাই প্রিয় ক্রিকেট আর জনসেবে নিয়েই সময় পার করছেন এই ক্রিকেটার তিনি বাড়িয়েছেন স্বাস্থ্য ব্যবস্থা নরাইলের একশো বেডের সদর হাসপাতালকে পরিণত করতে যাচ্ছেন ২৫০ বেডের যাতায়াত ব্যবস্থা ভালো করতে রাস্তার মেরামত সহ সেতু তৈরির কাজ চলছে চোদ্দ কোটি টাকা ব্যয় নড়াইলে একটি মডেল মসজিদ গড়ার কাজ করছেন নড়াইলের নদী ভাঙ্গন স্থায়ী স্থায়ীবাদের জন্য প্রায় দশ কোটি টাকার প্রকল্পের কাজ করে যাচ্ছেন বড় প্রকল্পের এই চারটি কাজের জন্য সরকার মাশরাফিকে কম পক্ষে হলেও পঞ্চাশ কোটি টাকার মতো দিয়েছেন কিন্তু টাকার লোভে রাজনীতিতে আসেননি মাশরাফি এই এগারো মাসে এক কোটি টাকাও তার ব্যাংক অ্যাকাউন্টে রাখেননি তিনি বরং তিনি বাড়ি গাড়ি কিছুই কিনেননি কোটি টাকার সামনে বসে উনি ব্যক্তিগত উপার্জনের জন্য বিজ্ঞাপন করে যাচ্ছেন নিজ গ্রামের মাছ ও ধান চাষটাও ধরে রাখছেন তিনি তার কৃতিত্ব তাকে বলে দেয় তিনি একজন গ্রেট লিডার